ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. أرجو أن تتجسّن سورة ملك وبن سورة بقرة ششير سورة بقرة ششير دوي آيات كون شمال برا وطم. মাগরিবের পর থেকে ঘুমাতে যাওয়ার আগে যে কোনো সময় নাকি যখন ঘুমাতে যাব ঠিক সেই আগের মুহূর্তে সূরা মুলক এর অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে তার জন্য এই সূরা মুলক তার জন্য আল্লাহর কাছে শাফাত করবে সুপারিশ করবে সহিহ হাদিসে এসেছে আর একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূরা মুলক রাতে ঘুমানোর আগে পড়তেন সূরা মুলক না পড়ে ঘুমাতেন না তাহলে রাতে পড়া যায় যে কোনো সময় এবং অন্য দিনে হোক রাতেও যে কোনো সময় পড়লে সূরা মুলক যে ফজিলত সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ যে যখন সুযোগ হবে যে কোনো সময় পড়া যেতে পারে রাসূল ঘুমানোর আগে পড়তেন না ঘুমে না পড়ে ঘুমাতেন না অর্থাৎ তিনি হয়তো বা তিনি পড়তেন রাতে তো রাতে বলতে এখানে আপনি মাগরিবের পর থেকে পড়তে পারেন রাত্রি মাগরিবের পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এটা যেটা হাদিসে যেটা পাওয়া গেল যেটা রাসূল না পড়ে ঘুমাতেন না এই হাদিসের আলোকে যে কোনো সময় পড়া যেতে পারে কোনো সমস্যা নেই রাত হলেই হলো আর এমনি আমভাবে যেটা এসেছে সূরা মুলক পড়লে তার জন্য সাফাত করবে এটা রাতে দিনে যে কোনো সময় পড়লে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর সূরা বাকারা সম্পর্কে এসেছে মান কারা বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু বুখারী মুসলিমের হাদিস যদি কোনো ব্যক্তি রাত্রিতে সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ে তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে এখানে রাতের কথা এসেছে রাতে যে কোনো সময় পড়া যেতে পারে রাতে ঘুমানোর আগে মাগরিবের পরে অথবা আপনি ঘুম থেকে উঠে রাত হলেই হলো যে কোনো সময় পড়লে ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাইতান ইয়ানফু মিনাল বাইতি আল্লাযী তুকরা ফিহি সূরাতুল বাকারা যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় পড়া হয় সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় হাদিসে প্রথম অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করো না কবরস্থানে পরিণত করো না মানে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা হয় না কবরস্থানে নফল সালাত আদায় করা হয় না তাই যে বাড়িতে যেন নফল সালাত আদায় করা হয় না কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়ি যেন কবরস্থান বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে নফল সালাত আদায় করতে হবে এগুলি করতে হবে উত্তম এগুলি বাড়িতে করা এবং করতে হবে সেই ইবাদত এগুলি বাড়ির জন্য তাই সূরা বাকারা শেষ দুয়াত বা সূরা বাকারা যে কোনো সময় পড়া যেতে পারে বিশেষ করে শেষ দুয়াতে যে ফজিলতের কথা হাদিসে এসেছে কাফাতাহু তার জন্য যথেষ্ট হয়ে যাবে সেটা এই ইবনে হাজার আসসালামে অনেক কথা বলেছেন অনেকগুলি পয়েন্ট উল্লেখ করেছেন তার মধ্যে দুই একটি বলছে সেটা হলো যে হয়তো বা সেই রাতে তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুটা দুই আয়াত তার সওয়াবের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে জিকিরের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে অনেক কথা বলেছেন আল্লাহ ভালো জানেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু